বাড়ির মনসা পূজোর জন্য পুকুরে পদ্ম ফুল তুলতে গিয়ে জলে তলিয়ে যায় এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের 2 নম্বর ওয়ার্ডের শ্যামবান নামে একটি পুকুরে। নিখোঁজ 45 বছরের তারাপদ লাহোরের সন্ধানে পুকুরে তল্লাশি শুরু করেছে পুলিশ ও দমকল বাহিনী। স্থানীয় বাসিন্দারা জানান, বান্দগাবা গ্রামের বাসিন্দা তারাপদ লাহোর পুকুরে পদ্ম ফুল তুলতে গিয়ে জলে তলিয়ে যায়। তারপর ওই আমার ছেলেরা কে একটা সামাজ দেখেছিল, বলছে ডুবে গেছে, বলছে না আমার বাড়ির ঠাকুর আছে, দিয়ে আগে পঞ্চমী আছে, দিয়ে ওরা ফুল তুলতে আসলো, তারপরে ওই ফুল তুলতে আসলো, তারপর ওই ক্যাবে ডুবে গেছে বলছে না। কখন হয়েছে কথা? ওই 6টা 7টা হবে, 3 ঘন্টা পেরিয়ে গেল, এখন উদ্ধার হয়নি। খুঁজতে নেমেছিল দুবার, অনেকগুলো ছেলে নেমেছিল, কেউ পায় নাই। তো এসছে বিপর্যয় মোকাবেলা টিম, পুলিশ এসছে, ওই তো এলো। কি নাম তোমার বাবার? কি করতে এসেছিল শ্যামবাদে? পদ্ম ফুল তুলতে। কি করতো পদ্ম ফুল দিয়ে? মনসা পূজায়। ওর বাড়িতেই? বাড়িতে মনসা পূজায়। মানে ও কি পেশায় কি করতো? ও কাজ এমনি এমআইটিতে কাজ করতো, বিপিআই কলেজে কাজ করতো, মানে ওদের ইয়ে আছে। মানে জলে সাঁতার জানতো? জলে ও বলছে সাঁতার জানতো, কিন্তু আমি তো দেখি না একে। কখন হয়েছে ঘটনাটা? 6:30। এখন তো প্রায় 9টা পেরিয়ে গেছে, এখনও উদ্ধার করা 10টা বেজে গেল, এখন উদ্ধার হয়নি? না এখনো হয়নি, এই যে এসে গেছে। পুকুরে স্নান করতে আসা ব্যক্তিদের বিষয়টি চোখের নজরে আসে, তারাই স্থানীয় কাউন্সিলরকে খবর দেয়। কাউন্সিলর পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেয়। পিন্টুকে দিয়ে দে বাপি, পিন্টুকে দে, ওকে দে, উই দেখ, একটা করে দেবো, দে রোডটা আটকে যা, বাঁধ গেলে বাঁধ গেলে, এই যে বাসটা খেলছে না এটাই যা। মারা গেছে, মানে জলে ডুবে পদ্ম ফুল তুলতে গেলে মনসা পুজো ছিল পঞ্চমী। তো তো তারপর আমি খবর পেলাম যে এটা আমাদের ওয়ার্ডে বা সাম্মাদের বস্তির লয়, ওটা ময়রা পুকুর, মানে পাশের। কোথায় 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 এসেছিল ফুল তুলতে? এই সাম্মাদে। সাম্মাদে? হ্যাঁ সাম্মাদে, এখানে পুজোর জন্য ফুল তুলতে। বাড়ি কোথায়? ময়রা পুকুর, ময়রা পুকুর, এই পাশের একটা গ্রামে। হ্যাঁ ময়রা পুকুর বলে গ্রাম। ওনার নাম কি? ওর নামটা কি রে? পদ্ম ফুল তুলতে যাচ্ছে, সবাই বারণ করছে যে এইদিকে যাও না, অনেকটা সাঁতারে যেতে হবে, ওই দিকে চলে যাও, পদ্ম ফুল যেখানে আছে কমর জল কি এক বুক জল হবে। ও কারো কথা শুনলো না, বলছে আমি তো সাঁতার জানি, সাঁতার আমি যেতে পারবো না, করে নিজের ঝোঁকে চলে গেল। আমি তখন চান করে ওই জামা প্যান্ট পরা হয়েছে, বারণ করেছি, তারপর ও নিজে চলে গেলো। দিয়ে আস্তে আস্তে ওইখানে ঘাটে পৌঁছানোর আগে ও আস্তে আস্তে জলে ডুবে গেল, জলে আমরা দেখেছি। কোড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।